অনেক কাল আগের কথা, একটা জঙ্গল ছিল, সেখানে অনেক পাখি বাস করত। গাছের ডালে ডালে থাকতো সব পাখি, আর সেই গাছের নিচে ছিল সব পিঁপড়ের রাজবাড়ি। সেই পিঁপড়েগুলোর রাজবাড়িতে অনেক পিঁপড়ে ছিল, পিঁপড়েগুলো সবাই একসাথে থাকত। একদিন তোতা তার বাসার সামন দিয়ে যাচ্ছিল, আর বাসাটা ভালোভাবে দেখতে লাগলো। আমার বাসাটা তাহলে ঠিক আছে, এখন বৃষ্টি বাদলের সময় কোনো অসুবিধা হবে না, আগের মতো এবার আর আমার বাচ্চাদের কোনো সমস্যা হবে না। না মা, এবার তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? আগের বার তো আমরা সবাই বৃষ্টিতে ভিজেই নিয়েছিলাম, এবার তাহলে অনেক শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ রে মা, এবার তোরা কোনো চিন্তা করিস না, এবার আমরা শান্তিতেই থাকতে পারবো। মা মা, দেখো তো ওগুলো কিসের বাড়ি, আর দেখো বাড়িগুলো কত সুন্দর। তাই তো রে মা, এক কাজ কর, তুই বাইরে বসে থাক, আমি গিয়ে দেখে আসি। আচ্ছা মা, যাও। এই কথা বলে তোতা গাছ থেকে নেমে আসলো, আর নিচে এসে দেখলো যে অনেকগুলো পিঁপড়ে বাসা বানিয়েছে। তখন তোতা বলল, কি ব্যাপার, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসার নিচে বাসা বানিয়েছ, তোমরা এখনই আমার বাসার সামন থেকে চলে যাও। এগুলো কি তোমার জায়গা নাকি যে আমাদের চলে যেতে বলছো? আর আমরা অনেক কষ্ট করে বাসাটা বানিয়েছি, আমরা এখান থেকে কোথাও যাব না। বাসা বানিয়েছো তো কি হয়েছে, অন্য জায়গায় গিয়ে আবার বানাবে, কিন্তু তোমাদের আমি এখানে থাকতে দেব না। না আমরা যাব না, দেখি তুমি আমাদের কিভাবে এখান থেকে তাড়িয়ে দাও। ওহ, তোমরা তাহলে এখান থেকে যাবে না, তাহলে দেখো আমি তোমাদের কিভাবে এখান থেকে তাড়াই। এই বলে তোতা তাদের বাসাটা ভেঙে দিল। এসব দেখে পিঁপড়ে তখন বলল, আমরা সবাই অনেক কষ্ট করে এই বাসাটা বানিয়েছিলাম, আর তুমি কি না আমাদের বাসাটা ভেঙে দিলে। আমি তো ভালোভাবেই তোমাদের এখান থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শোনোনি, এবার বোঝো মজা। এসব কথা বলে তোতা সেখান থেকে তার বাসায় চলে গেল। তখন তোতার বাচ্চা তোতাকে বলল, মা তুমি ওদের বাসাটা ভেঙে দিলে কেন, ওরা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, তুমি এটা একদম ঠিক করলে না মা। আমি কি করব আর কি করব না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর কাজ কর, আমি যা করব তাই হবে। তারপর পিঁপড়েগুলো সেখান থেকে চলে গেল, আর তারা ভাবলো যে এবার অন্য কোথাও বাসা বানাবে যেখানে তারা শান্তিতে থাকতে পারবে, তাদের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করবে না। এসব ভাবতে ভাবতেই তারা অন্যদিকে যাচ্ছিল। তখন পিঁপড়ের স্ত্রী পিঁপড়াকে বলল, কি গো আমরা এভাবে আর কতক্ষণ হাঁটবো, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব পা ব্যথা করছে। আর একটু হাঁটতে হবে, আমরা সামনে গিয়েই একটা সুন্দর বাসা বানিয়ে ফেলবো, আর সেখানেই শান্তিতে থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। একথা বলে তারা হাঁটতে থাকে। টোনা আর টুনির বাসাটা ছিল অনেক সুন্দর, বাসার চারদিকে জায়গাও ছিল অনেক সুন্দর। তখন টোনা টুনিকে বলতে লাগলো, টুনি তুমি দেখো, আমরা যদি আমাদের এই জায়গায় কোনো ধরনের সুন্দর একটা অট্টালিকা তৈরি করি, তাহলে সেখানে অনেকেই আসবে, আর সবাই আমাদের এই সুন্দর জায়গাটা দেখতে আসবে, তাহলে আমাদের খুব ভালো হবে। কিন্তু আমাদের এই অট্টালিকা দেখার জন্য আমরা সবার কাছ থেকে টাকা নেব, ফ্রিতে কাউকে ঢুকতে দিব না। তাহলে তো আমরা আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে যাব টুনি। আগে অট্টালিকা তৈরি তো করো, পরে সব দেখা যাবে। এখন তারা এসব বিষয় নিয়ে যখন কথা বলছিল, তখন সেখানে পিঁপড়ের দলগুলো চলে আসে। তখন পিঁপড়ে টোনাকে বলে, টোনা ভাই তোমাদের এইখানে জায়গাটা তো দেখতে অনেক সুন্দর, তোমরা কি আমাদের এইখানে থাকতে দিবে? না না, এখানে কাউকে থাকতে দেওয়া হবে না, কারণ আমরা এখানে কয়েকদিন পর একটা অট্টালিকা তৈরি করব, তাই আমরা তোমাদের কোনো জায়গা দিতে পারবো না। এমন করো না টোনা ভাই, তোমরা যদি আমাদের সাথে এমন করো তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বলো? তোমরা আমাদের একটু থাকার জায়গা করে দাও। তোমাদের জায়গা দিয়ে দিলে তো আমার সব স্বপ্ন ভেঙে যাবে, আমার অট্টালিকা তাহলে তৈরি করা হবে না। আরে টোনা,
তুমি এত ভেবো না। আমি জানি যে পিপিরা তাদের বাসা অনেক সুন্দর করে বানায় আর দেখতে একদম অট্টালিকার মতোই হয়। তাই তুমি ওদের কথায় রাজি হয়ে যাও। দেখবে ওদের বাসাটাও দেখার জন্য সবাই আমাদের এখানে আসবে। তুমি কি সত্যি বলছো টনি? হ্যাঁ টনা, তুমি ওদেরকে বলো এখানে বাসা বানাতে। এই যে সবাই শোনো, তোমরা সবাই এখানে থাকতে পারবে, তবে একটা শর্ত আছে। এ কথা শুনে পিম্পের স্ত্রী বলে উঠল, কি শর্ত টনা ভাই? আমরা তোমার সব সত্যিই মানতে রাজি আছি, তুমি শুধু একবার বলো। তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে তোমাদের বাসাটা অনেক সুন্দর করে বানাতে হবে, যেন দেখতে ঠিক অট্টালিকার মতো লাগে। তোমরা কি সেভাবে তোমাদের বাসাটা বানাতে পারবে? আরে টুনা ভাই, তুমি হয়তো জানো না আমাদের বাসাগুলো দেখতে অনেক সুন্দর হয়, ঠিক অট্টালিকার মতোই। তুমি অনুমতি দিয়ে দিলে আমরা আজকেই আমাদের বাসা বানিয়ে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম, তোমরা আজকের মধ্যেই বাসাটা বানিয়ে ফেলো। এই কথা শুনে পিঁপড়েরা সবাই অনেক খুশি হলো। তারপর তারা বাসা বানানোর কাজ শুরু করে দিল। আর টোনা দানা খোঁজার জন্য বাহিরে চলে গেল। তখন টোনার সাথে তোতার দেখা হলো। তোতা তখন টোনাকে বলল, কি ব্যাপার টোনা, এসব আমি কি শুনলাম? তুমি নাকি তোমার বাসায় ওই পিঁপড়ের জায়গা দিয়েছো? হ্যাঁ, তুমি তো ঠিকই শুনেছ, এখন থেকে ওরাই আমার বাসার নিচে থাকবে। এটা কি তুমি ঠিক করেছো টোনা? তোমার একটা সুন্দর জায়গাতে তুমি ওদের থাকতে দিলে, আমি তো ওদের আমার জায়গাতেই থাকতেই দেইনি, ওদের বাসা থেকে বের করে দিয়েছি। তুমি ওদের থাকতে দাও নাই জন্য কি আমিও থাকতে দেবো না? নাকি তোমার মতো মন মানসিকতা আমার নেই, বুঝলে? আমাকে এখন যেতে দাও, আমাকে দানা খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এই কথা বলে টোনা দানা খুঁজতে চলে গেল। আর টোনার বাসায় আস্তে আস্তে অনেক রাত হলো। তাই টোনা বাসায় এসে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে টোনা আর টুনি ঘুম থেকে উঠে দেখে যে তার বাসার সামনে অনেক সুন্দর একটা বাসা। তখন টোনা টুনিকে বলে, আরে টুনি দেখো কত সুন্দর একটা বাড়ি, বাহ, পিঁপড়েগুলো তো অনেক সুন্দর বাসা বানাতে পারে। হ্যাঁ টোনা, তুমি দেখবে এই বাসা দেখার জন্য সবাই ভিড় জমাবে, আর আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের সুন্দর বাড়ি দেখতে দিব। হ্যাঁ টুনি ঠিক বলছো। এসব কথা বলার সাথে সাথে সেখানে পিঁপড়ে চলে আসলো। পিঁপড়ে তখন বলল, আমাদের বাসাটা তোমাদের কেমন লাগলো টোনা? অনেক ভালো লেগেছে, তোমরা আজ থেকে এখানেই থাকবে, আর তোমাদের এই বাসা দেখার জন্য আমাদের এখানে সবাই আসবে। তোমাদের এই বাসার নাম হলো পিঁপড়ার রাজবাড়ি। বাহ টোনা, নামটা তো অনেক সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে, আর তোমাদের অনেক ধন্যবাদ। কিছুদিনের মধ্যে পুরো জঙ্গলে পিঁপড়ের রাজবাড়ির কথা ছড়িয়ে পড়ে, আর সেটা দেখার জন্য অনেক দূর দূরের জঙ্গল থেকে সবাই আসে। এটা দেখে তো তোতার অনেক হিংসে হয়। তোতার বাচ্চা তখন তোতাকে বলে, দেখলে তো মা, এখন টুনি দিদিরা কত শান্তিতে জীবনযাপন করছে। তোমাকে বলেছিলাম ওদের এভাবে তাড়ি দিও না, কিন্তু আমি ছোট বলে তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আর যদি ওরা আমাদের এখানে থাকতো তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যেতাম, আর তোমার জন্যই আমাদের এখনো এই ছোট বাসাতে থাকতে হচ্ছে। আরে আমি কি জানতাম নাকি এসব? আর টোনা ও টুনি মাথায় এসব বুদ্ধি যে কিভাবে আসে কে জানে, তখন যদি আমার মাথায় এসব বুদ্ধি আসতো তাহলে ওদের আমি যেতেই দিতাম না। হ্যাঁ হয়েছে মা, এখন আর এসব বলে কোনো লাভ নেই, কারণ এখন বললে আর কিছুই হবে না। একদম ঠিক বলেছিস। এসব কথা বলে তারা দুঃখ প্রকাশ করতে লাগলো। আর অন্যদিকে পিঁপড়ের রাজবাড়ি দেখার জন্য অনেকেই আসতে লাগলো। তখন টোনা পিঁপড়ের স্ত্রীকে বলল, এই যে শোনো, এখন থেকে তোমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাদের বলতে পারো। না টোনা ভাই, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তোমরা যে আমাদের এখানে থাকতে দিয়েছো এতেই আমরা অনেক খুশি। আমরা অনেক খুশি যে তোমরা আমাদের জন্য এত সুন্দর একটা পিঁপড়ের রাজবাড়ি উপহার দেওয়ার জন্য। আর তোতার অনেক হিংসে হয়। একদিন রাতে তোতা আসে টুনির বাসায় আর পিঁপড়ের রাজবাড়ি নষ্ট করতে ধরে। তখনই টুনি এসব দেখে ফেলে। টুনি তখন তোতাকে বলে,
এসব তুমি কি করতে ধরেছিলে তোতা? তুমি পিঁপড়ের রাজবাড়ি নষ্ট করতে ধরেছিলে? না না টুনি, আমি তো শুধু তোমাদের এই পিঁপড়ের রাজবাড়ি দেখতে এসেছিলাম। না তোতা, আমি নিজের চোখে দেখলাম তুমি এই বাসাটা নষ্ট করতে ধরেছিলে। তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও, আর কখনো আমার বাসায় আসবে না। তোমার মতো আত্মীয় আমার কোনো দরকার নেই। তুমি তুমি আমার সাথে এরকম ভাবে কথা বললে? তাহলে কিভাবে কথা বলবো তোতা? তুমি আজ যে কাহিনী করতে ধরেছিলে সেটা যদি তোনার জানতে পারে তাহলে তোমায় কখনো ক্ষমা করবে না। তাই তোমাকে বলছি, তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও। এই কথা শুনে তোতা সেখান থেকে চলে গেল, আর টুনিও তার বাসায় চলে গেল। আর সেদিনের পর থেকে তোতা আর টুনির সামনে আসলো না। টোনা টুনি ভালোভাবেই তাদের জীবনগুলো পার করে দিল। আর পিঁপড়া রাজবাড়ির কারণে জঙ্গলে সবার অনেক ভালো হলো। সবাই সেই পিঁপড়া রাজবাড়ি দেখতে আসলো, আর সেই জঙ্গলটা পিঁপড়া রাজবাড়ি নামে খ্যাত হয়ে গেল। আর সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।